এটা বোঝা যাক কর্ম মানে কাজ তো আপনি যখন কর্ম বলছেন আপনি কাজকে বোঝাচ্ছেন চার ধরনের কাজ হয় চার ধরনের কাজ যা আপনি এখন বসে বসে করছেন আপনার শরীর কিছু করছে শারীরিক কাজ আপনার মন কিছু করছে মানসিক কাজ আপনার আবেগ কিছু করছে আবেগের কাজ আপনার শক্তি প্রাণশক্তি কিছু করছে প্রাণশক্তির কাজ কাজের এই চারটি মাত্রা আপনার জীবনের প্রত্যেক মুহূর্তে ঘটে চলেছে সে আপনি ঘুমুন বা জেগে থাকুন এটা ঘটেই চলেছে আজ সকালে ঘুম থেকে ওঠার পর থেকে ঘুমের সময়টা আমি ছেড়ে দিলাম ঘুম থেকে ওঠার পর থেকে এই মুহূর্ত অবধি কতটা সময় বা এই সময়ের কতটা শতাংশ আপনি সচেতনভাবে করেছেন প্রশ্ন করছি আপনাদের সকাল থেকে এখন অবধি কত শতাংশ আপনি সচেতনভাবে করেছেন এই চার ধরনের কাজগুলো এক শতাংশেরও অনেক কম তাই না তো নিরানব্বই শতাংশেরও বেশি কর্ম আপনি যা যা কাজ করছেন আপনি অচেতনভাবে করছেন ধরুন অচেতনভাবে আমি কোনো কিছু নিয়ে বারবার এরম ছুঁড়ে চলেছি আর সেটা আমারই মাথার ওপর এসে পড়ছে আমি ভাবছি স্বর্গ থেকে ফেলা হচ্ছে কারণ আমি সচেতন নই যে আমিই এগুলো ছুটছি যখন আপনার কাজের নিরানব্বই শতাংশ বা নিরানব্বই শতাংশেরও বেশি আপনি অচেতনভাবে করছেন তখন স্বাভাবিকভাবেই মনে হবে যে আপনার সাথে যেটা ঘটছে সেটা অন্য কেউ করছে অনন্ত কাল ধরে লোকে সচেতন হওয়ার কথা এই জন্যই বলে এসেছেন কারণ আপনি যদি ওটাকে দুই শতাংশতেও নিয়ে যেতে পারেন আপনার মনে হবে আপনার ভাগ্য আপনারই হাতে রয়েছে আপনার যদি নিজের শরীরের ওপর নিয়ন্ত্রণ বা আয়ত্ত থাকে তাহলে আপনার জীবনের আর ভাগ্যের পনেরো থেকে কুড়ি শতাংশ আপনার হাতেই থাকবে আপনার মনের ওপর যদি আপনার আধিপত্য থাকে তাহলে আপনার জীবন ও ভাগ্যের পঞ্চাশ থেকে ষাট শতাংশ আপনার হাতে থাকবে আপনার জীবন শক্তির ওপর যদি আপনার নিয়ন্ত্রণ থাকে তাহলে একশো শতাংশ আপনার জীবন ও আপনার ভাগ্য আপনার হাতে থাকবে এখন আপনার বুদ্ধিমত্তা বা মনের গঠন বিভিন্নভাবে অভিব্যক্তি বা প্রকাশ পায় ইংরেজিতে আপনি যদি মাইন্ড বা মন শব্দটি বলেন সেটি মনের সব কিছুকেই বোঝায় যোগের পদ্ধতিতে আমরা মানুষের মনকে ষোলোটি ভাগে বিভক্ত করে দেখি এই মুহূর্তে ষোলোটায় ঢুকছি না আমি চারটে ভাগে ভেঙে বলছি দ্য ফোর সেগমেন্টস আর কল বুদ্ধি এই চারটি ভাগ হল বুদ্ধি অহংকার মানস চিত্ত বুদ্ধি একটা ধারালো ছুরির মতন যত ধারালো হবে তত ভালো বুদ্ধি সব কিছুকে কেটে টুকরো টুকরো করে তাকে বিশ্লেষণ করে বোঝে এটাই বুদ্ধির প্রকৃতি যেহেতু আমাদের আধুনিক শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণ বুদ্ধিবৃত্তিক হয়ে গিয়েছে ইন্টেলিজেন্স বা বুদ্ধিমত্তার অন্যান্য মাত্রাগুলোকে সম্পূর্ণরূপে অগ্রাহ্য করা হয় আজকের এই শিক্ষাব্যবস্থায় সব কিছু বুদ্ধি দিয়ে করা হয় মানে এটাই দাঁড়ায় যে আপনাকে যদি আমি সত্যি জানতে চাই তাহলে আপনাকে কেটে টুকরো টুকরো করতে হবে হ্যাঁ একমাত্র এইভাবেই বুদ্ধি কোনো কিছুকে জানতে পারে দেখুন আপনি যদি এই সুন্দর ফুলটিকে এক বৈজ্ঞানিকের হাতে দেন তিনি এটিকে কেটে ফেলবেন টুকরো টুকরো করে ফেলবেন এবং তার থেকে প্রচুর তথ্য আপনাকে বলবে কেবল এটাই যে তার কখনোই ফুল জিনিসটা কি সেটার অভিজ্ঞতা বা অনুভূতি হবেই না একটি মৌমাছি যা জানে সেটা তিনি কখনোই জানবেন না অথচ তার কাছে প্রচুর তথ্য রয়েছে কারণ এটাই বুদ্ধির প্রকৃতি মানে আপনি যদি সত্যি কাউকে ভালোবাসেন তাকে কেটে টুকরো টুকরো করতে হবে তাই তো আমি বলছি আমরা তো সেই দিকেই যাচ্ছি আমাদের গোটা শিক্ষা ব্যবস্থা আমাদের সংস্কৃতিগুলো সবই বুদ্ধিভিত্তিক হয়ে উঠছে আর তার ফলে আপনাকে যাই দেওয়া হবে আপনি অসহায়ভাবে সেটাকে কাটতেই থাকবেন সেই জন্যই মানুষের আজ এত সমস্যা হচ্ছে সম্পর্ক নিয়ে কারণ আপনি যদি এরকম কাটাছেরা করে কাউকে দেখেন কাউকেই ঠিক মনে হবে না আপনার নিজেকেও না হ্যাঁ কিন্তু আপনি যদি আলিঙ্গন করে তাদের আপন করে নেন তাহলে হয়তো তাদের সৌন্দর্যের কিছুটা জানতে পারবেন কিন্তু যদি কাটা করেন তাহলে সকলকেই বিচ্ছিরি লাগবে হ্যাঁ কি না তো পরের মাত্রাটিকে বলা হয় অহংকারা মানে আপনার পরিচয় আমি জানি অনেকেই এটার মানে অহং ভাবেন না এটা আপনার পরিচয় আপনি যে পরিচয়ই ধারণ করেন আপনার বুদ্ধি সেই পরিচয়টিকে রক্ষা করার চেষ্টা করবে সবসময় আপনি যদি ভাবেন আমি একজন পুরুষ সেটি আপনার পুরুষ হওয়ার ব্যাপারটাকে রক্ষা করবে আপনি যদি বলেন আমি এক মহিলা তাহলে ওটা আপনার মহিলা হওয়াটাকে রক্ষা করবে আপনি যদি বলেন আমি ভারতীয় সেটাকে রক্ষা করবে যদি বলেন আফ্রিকান সেটাকে রক্ষা করবে আপনি যা পরিচয় ধারণ করবেন আপনার বুদ্ধি সবসময় সেটাকে রক্ষা করবে সেটাকে ঘিরেই কাজ করবে তো আপনি যে পরিচয় ধারণ করুন সেটা এক ধরনের সংস্কার বা পক্ষপাত না না আমি খুব উদার মানসিকতার আপনি উদারভাবে পক্ষপাতি কিন্তু সেটা অবশ্যই এক ধরনের পক্ষপাত যে মুহূর্তে আপনি পরিচয় স্থাপন করবেন কোনো কিছুর সাথে এটা ঘটবেই আপনার অহংকার এটাকে ঘিরেই কাজ করবে বুদ্ধিমত্তার পরের মাত্রাটি হল মানস বা মানুষ মানস হল স্মৃতির এক বিশাল স্তূপ স্মৃতি আট ধরনের হয় সেই সবকটার মধ্যে ঢুকছি না কিন্তু এটা স্পষ্ট যে বিবর্তনমূলক স্মৃতি রয়েছে দেখুন আপনি যদি একটি আম খান সেটি আপনার ভেতরে গিয়ে একটি মানব দেহে পরিণত হয় যদি একটা গরু একটা আম খায় সেটা গরুর পেটে গিয়ে গরুর শরীরে পরিণত হয় এটা এই জন্য ঘটছে কারণ আপনার মধ্যে একটা বিবর্তনমূলক স্মৃতি রয়েছে এই স্মৃতিটা যদি খুব মজবুত না হতো তাহলে একদিন হঠাৎ আম খেয়ে আপনি হয়তো বাদর হয়ে যেতেন এরম কখনো ঘটেনি কোনো প্রাণীর সঙ্গেই না কারণ বিবর্তনমূলক স্মৃতি খুবই মজবুত এবং সেই জায়গায় কোনোদিনও এক মুহূর্তের জন্য সেটা নর্বর হয়নি মনে মনে আপনি অনেক কিছুই কল্পনা করতে পারেন কিন্তু বিবর্তনমূলক স্মৃতি এক মুহূর্তের জন্য নরচর হয়নি আপনার জীবনে সেই জন্যই আপনি কুকুরের খাবার খেয়ে নিলেও কুকুর হয়ে যাননি কখনো হ্যাঁ পরেরটি হল জেনেটিক বা উদ্ভবগত স্মৃতি এবার যখনই স্মৃতি বলি আমরা ভাবি ওটা এখানে না আপনার মস্তিষ্কে যত স্মৃতি থাকতে পারে তার চেয়ে কোটি কোটি গুণ স্মৃতি ধারণ করে শরীরের প্রত্যেকটি কোষ আপনার কি মনে আছে আপনার দাদুর 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 দাদুকে কীরকম দেখতেছিল না আপনার মনে নেই কিন্তু ঠিক ওনার নাকটাই আপনার মুখে রয়েছে হ্যাঁ রয়েছে কোটি কোটি বছর আগে আপনার পূর্বপুরুষরা যেমন ছিলেন সেটা আপনার শরীর এখনও মনে রেখেছে আপনি এখন আফ্রিকায় থাকছেন কিন্তু সেই স্মৃতি কখনো বিব্রত হয়নি চামড়ার রংটা নিয়েও সে কখনো বিব্রত হয়নি এখনো মনে রেখেছে আপনি আরও কোটি বছর বাঁচলে তখনও মনে রাখবে মনে রাখা যে কেমন ছিল এটা উদ্ভবগত স্মৃতি তো সচেতন স্মৃতি অর্ধ সচেতন স্মৃতি অচেতন স্মৃতি এরকম প্রচুর স্তর রয়েছে কিন্তু স্মৃতির একটা বিশাল স্তূপ রয়েছে যদি স্মৃতি এবং বুদ্ধির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় তাহলে বুদ্ধি কোনো কাজের নয় আপনার বুদ্ধিকে দেখতে স্মার্ট লাগে কারণ সেটা সবসময় সেই স্মৃতির দ্বারা চালিত হচ্ছে যে আপনার মধ্যে রয়েছে তো আজকের যুগে স্মার্ট হওয়া মানে যখন কোনো ডিনার পার্টিতে যাবেন তখন জানেন তো মানুষ কি করে যেটা আজকাল সবাই করে তারা ইন্টারনেটটি খুলবে বুঝলেন তো তারা গুগল খুলবে আর দেখবে গ্যালাক্সি জেড সিক্সটি ফাইভ জেড সিক্সটি ফাইভের ব্যাপারে কিছু একটা তথ্য খুঁজে বার করবে তারা আদৌ সেই গ্যালাক্সিটা রয়েছে কিনা সেটা কেউ জানে না যেমন ধরুন কত বড় ওটা কত কোটি আলোকবর্ষ আর পার্টি চলাকালীন ক্যাজুয়ালি কথাটা বলবে হে আপনারা সবাই শুনেছেন গ্যালাক্সি জি সিক্সটি ফাইভ হ্যাঁ লোকেরা আজকাল এইসব করেই নিজেদেরকে স্মার্ট দেখানোর চেষ্টা করে তো স্মৃতি ছাড়া আপনার বুদ্ধি কোনো কাজেরই নয় তাই জন্যই আমরা সবসময় নিজেদের স্মৃতিকে বাড়িয়েই চলেছি কারণ স্মৃতি ছাড়া আপনাকে বোকা মনে হবে কিন্তু বুদ্ধিমত্তার আরেকটা মাত্রা রয়েছে যাকে বলে চিত্ত যেটা স্মৃতির দ্বারা কলুষিত নয় তার মধ্যে স্মৃতির একটা ফোটাও নেই অকৃত্রিম অকলুষিত বুদ্ধিমত্তা এবার স্মৃতি কি সেটার মানে হল আপনার সব গণ্ডিগুলো আপনার স্মৃতির দ্বারা নির্ধারিত এটা বুঝতে হবে আপনি বলছেন এটা আমার দেশ কিভাবে। আপনি আপনার স্মৃতিকে এইভাবেই তৈরি করেছেন আপনি বলছেন এটা আমার শরীর এই শরীরের একটা গঠন আর কাঠামো রয়েছে কেবলমাত্র স্মৃতির জন্য তাই না হ্যাঁ না বুঝছেন কি বলছি এই মুহূর্তে এটা মানব আকার ধারণ করছে আমরা যাই খাবার খাচ্ছি কিন্তু মানব আকারই ধারণ করছে কারণ এটার একটা স্মৃতি রয়েছে কোনোদিন এটা হাতির মতন হয়ে যাবেন আপনি চেষ্টা করতে পারেন অনেকেই চেষ্টা করেন কিন্তু সেইভাবে হয় না কারণ আপনার মধ্যে একটা উপযুক্ত গঠন কাঠামো রয়েছে স্মৃতির সীমানা বা গণ্ডির যত ধারণা রয়েছে আপনার মধ্যে সেই সব কিছুই আপনার স্মৃতির দ্বারা নির্ধারিত কিন্তু বুদ্ধিমত্তার একটি মাত্রা রয়েছে আপনার মধ্যে যেখানে কোনও স্মৃতি নেই বুদ্ধিমত্তার সেই মাত্রাটিকে যদি ছুতে পারেন তখন আপনার মধ্যে থেকে এই আকাঙ্ক্ষাটি উধাও হয়ে যাবে কারণ তখন ব্রহ্মাণ্ডের সব কিছুর চাবি আপনার হাতে চলে আসবে যোগের পরিভাষায় যোগীরা এটাকে দুষ্টুমির ছলে বলে থাকেন তারা বলেন আপনি যদি আপনার চিত্তর সংস্পর্শে আসেন তাহলে দেবতারা আপনার কৃতদাসে পরিণত হবে এটা এক দুষ্টু মিষ্টি উপায় কথাটাকে বলার